নামাজ নামাজিকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। এই জন্য আমরা একটু খেয়াল করব, আমরা একটু খেয়াল করে দেখি আমাদের মাদ্রাসার তালিবুল ইলম যারা, যে ছোট হোক বড় হোক সবাই নামাজ বাধ্যতামূলক নাকি ভুল কইছি? প্রশিক্ষণ দিয়ে উঠানোর কারণে আল্লাহর ফজলে করমে আমাদের এই মাদ্রাসার ছাত্ররা আজ পর্যন্ত তাদের হাতে কোনোদিন মদের বোতল উঠে না, পাওয়া যায় না। অথচ অন্য অন্যান্য জায়গা যেগুলো ওইখানে গেলে দেখবেন সর্বনাশ, পাহারা দিয়েও এই বোতল ফিরানো যায় না, পাহারা দিয়েও বোতল ফিরানো যায় না। আর আমাদের মাদ্রাসাগুলোতে এগুলো পাওয়াও যায় না। আমার ভাইরা, আর্মিয়া মদ খাইবে দূরের কথা, গাঁজা হিরোইন বাবা খাইবে তো দূরের কথা, আমাদের তালিবুল ইলমরা মাদ্রাসার উলামা একরাম মসজিদের ইমাম মুয়াজ্জিনরা তো একটা আকিজ বিড়িও টানে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। বলছিলাম আড়াইটা, এখন হয়ে গেছে পৌনে তিনটা, তার উপরে দিয়ে কোনো নড়াচড়া নাই। এরা কি আমরা আনলিমিটেড লাগাই দিছে নাকি, যে এখন থেকে চলতেই থাকবে? না, তিনটা হইলে আমার জন্য বেশি হয়ে যাবে। এই জন্য আমি যাক, তারপরও যেহেতু তিনটা বললেই ফলাইছেন, আমি আরো পাঁচ মিনিট সময় নিলাম আর পরবর্তী মেহমানকে আস্তে আস্তে করে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। মহতারাম হাজরিন, আমি আপনাদের কাছ থেকে শেষ সময়ে আপনাদের কাছ থেকে দুই চারটা কথা, শকুন আর ইগল দুইটা উড়ে একই শূন্যে, খেয়াল করেন, নিচের দিকে তাকায়, খাদ্য তালাশ করে নাকি? নিচের দিকে তাকায়, এদিক ওদিক তাকায়, খাদ্য তালাশ করে। তবে শকুন সবসময় তাকায় পচা মরা গলাটার দিকে, আর ইগল সবসময় তাকায় জিন্দাটার দিকে। ইগলে সবসময় জীবিতটা শিকার করে খায়, আর শকুনে সবসময় মরা আর পচাটার দিকে তাকায়। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে বিচরণ করে কাফের বেঈমান, এই দুনিয়াতে বিচরণ করে ইমানদার নেককার আল্লাহওয়ালা, কাফের বেঈমানদের নজর দৃষ্টিভঙ্গি হলো এই মরা পচা দুনিয়ার দিকে, আর ইমানদারের দৃষ্টিভঙ্গি হলো আল্লাহর তৈরি জান্নাতের দিকে। তাহলে দুনিয়া যেহেতু ক্ষণস্থায়ী, থাকা যাবে না, কতক্ষণ আছি জানি না, তাহলে আসেন না এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে গুনার কাজ করব না, গুনার কাজ ছেড়ে দেই, গুনার কাজ ছেড়ে দেই। যেই জান্নাতে যাব, যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও, যেই পথে গেলে রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, গুনাহ আমাদের নাই না আছে? যদি থাকে তাহলে ক্ষমারও তো দরকার আছে। রব্বি করিম বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাত আসমান আর জমিন মিলে যত জান্নাতের প্রস্থ হবে তত, জান্নাত পাশে হবে তত। ও মুসলমান, প্রস্থ যদি হয় আসমান জমিন মিলে যত, তাহলে জান্নাত লম্বা হবে কত? রব্বি করিম বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আরো মুত্তাকিনদের জন্য ওই নাজনি আমদ পূর্ণ জান্নাত বানাইছি। এবার জবাব দিবেন আপনারা, জান্নাতের দিকে দৌড়াইতে রাজি আছেন? আমার ভাইয়েরা, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় তাহলে দৌড় দেন মসজিদের দিকে, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মাদ্রাসার দিকে, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে মুসলমান দৌড় দেন হক্কানি উলামায়ে কেরাম আল্লাহওয়ালা বুজুর্গদের সহবতে। যদি জান্নাতের দিকে দৌড়াইতে হয় তাহলে প্রয়োজনে হাতে লাঠি নিয়ে দৌড় দেন ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় জিহাদের ময়দানে। আল্লাহ আল্লাহ আকবার যে বলছেন আপনারা, এই আওয়াজটা এই মাজমার সাথে মিলছেন একটু দেখেনছেন আপনারা? আল্লাহ
আল্লাহু আকবার, যতগুলো মানুষ আল্লাহু আকবার বললে তো অন্তত পক্ষে এই বাজি পোষানোর ভিতরে শয়তান থাকবার কথা না। আমরা যে আওয়াজ করছি এই আওয়াজে মনে হয় শয়তান কয়ে যায় আমি ঘুমাইছিলাম ভালো হয়েছে একটু সাফছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহু আকবার বলতে পারবেন? বলতে পারবেন? যারা যারা পারবেন তারা তারা ডাইন হাত তোলেন, ডাইন হাত, ডাইন হাত, ডাইন হাত। বাঁকা কেনা সুজা করেন, আবার সালাকি করেন, মুট করেন, মুট করেন, আমার সাথে সাথে কথা বলেন। জমিন কার? যেখানে বসে আছেন জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা কার? মানে সবই যদি আল্লাহর হয় আল্লাহর নামের আওয়াজ হবে আসতে না জোরে। এবার হোক, কে বলছিলেন? একজন 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 চলো সব কাফের বেঈমানরা খুব ভয় পায় এই জন্যে। আবার কাফের বেঈমানরাই না, শুধু কাফের বেঈমানদের কিছু হালুয়া খায়, রুটি খায়, আজান বন্ধ করে দিতে হবে। শুনেন নাই আপনারা এমন কথা কোনোদিন শুনেন নাই? এই বাংলাদেশে, বাংলাদেশের আজানের দ্বারা শব্দ দূষণ হয়, আজান বন্ধ করে দিতে হবে। দিয়া দেখে আমরা কোন অবস্থায় আছি। মহতারাম হাজিরিন, আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই বাংলাদেশে 5 লাখ মসজিদে দৈনিক 5 বার করে আজান হয়, এই দেশে আজান বন্ধের কথা বলো। আজান ছিল, আছে, থাকবে। তোমার কাছে যদি আজান ভালো না লাগে এই বাংলাদেশ থেকে তুমি অন্য কোথাও চলে যেতে পারো।